আসসালামু আলাইকুম, আমি ফেরোজ আহমদ, প্রতিষ্ঠাতা পরিচালক ইকরাম মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন শিক্ষাঙ্গনে তোমাদের স্বাগতম। আমি আজকে নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে তাদের সিলেবাস থেকে আমি মে ডে এই প্যাসেজের উপরে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং তোমাদের প্রত্যেকেরই বোর্ড বই বা মেন বই তোমরা বের করে নাও, বের করে তোমরা আমার সাথে সাথে অংশগ্রহণ করো, ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে প্রথমেই মে ডে সম্পর্কে কিছুটা ধারণা দেই। আমরা মে ডে অনেকদিন যাবৎই শুনে আসছি, পহেলা মে বন্ধ থাকে শ্রমিক দিবস উপলক্ষে সারা বিশ্বে, এটা আন্তর্জাতিক একটা শ্রমিক দিবস। কেন এই পহেলা মে শ্রমিক দিবস হলো, কেন বন্ধ থাকে, আসো আমরা একটু ইতিহাস জেনে নেই। তো 1886 সালে পহেলা মে শ্রমিক সংগঠনের উৎসাহে, তোমরা মেন বইতে সবই পেয়ে যাবে, শ্রমিক সংগঠনের উৎসাহে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানি এর অর্ধেক শ্রমিক দিনে 8 ঘন্টা কাজের দাবিতে তারা একটা সংগ্রাম করে, তারা রাস্তায় নেমে আসে, রাস্তায় নেমে সমাবেশ করে এবং 2 দিন পরে ওই ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানির নিকটে তারা একটা সমাবেশ করে, র্যালি করে। সেই র্যালিতে 6,000 শ্রমিক অংশগ্রহণ করে। তো সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য রাখে এবং তাদের দাবি তারা পেশ করে এবং শ্রমিকদের উদ্দেশ্যে তারা আহ্বান জানায় যে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে, সংগ্রাম চালিয়ে যেতে এবং মালিকদের কাছে, মনিবদের কাছে, বসদের কাছে নতি স্বীকার না করতে তারা আহ্বান জানায়। ফলে শ্রমিকরা যখন তীব্র আন্দোলনে নেমে পড়ে, তীব্র আন্দোলন চলাকালীন সময়ে কিছু শ্রমিক, কিছু ধর্মঘটকারী শ্রমিক আন্দোলনের শেষ পর্যায়ে, সমাবেশের শেষ পর্যায়ে তারা সমাবেশ স্থল ত্যাগ করে যেতে থাকে। যখন কিছু শ্রমিক সমাবেশ স্থল ত্যাগ করে চলে যেতে থাকে, তখন সমাবেশ থেকে ধর্মঘটকারী শ্রমিকেরা তাদের পিছু পিছু চলে যায় তাদেরকে ফিরে আনতে, যে কেন তারা ধর্মঘট থেকে, ধর্মঘটের জায়গা থেকে তারা চলে যাচ্ছে, এই জন্য তারা তাদেরকে ফিরিয়ে আনতে চায়। যখন এই ধর্মঘটী শ্রমিকেরা ধর্মঘট ত্যাগকারী শ্রমিকদের ফিরিয়ে আনতে যায়, ঠিক এই মুহূর্তে প্রায় 200 পুলিশ নেমে পড়ে রিভলভার নিয়ে এবং লাঠি সোঁটা নিয়ে, তো অতর্কিত তাদের উপর হামলা চালায়, অর্থাৎ ধর্মঘটকারীদের উপর হামলা চালায়। এই হামলার ফলে একজন ধর্মঘটকারী শ্রমিক তাৎক্ষণিক মারা যায় এবং 5 থেকে 6 জন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং বাকিরা সবাই আহত হয়। তো এই সংগ্রাম আন্দোলনের পরেই মূলত এই শ্রমিকরা আগে যে 14 ঘন্টা থেকে তারও বেশি তাদেরকে কাজ করতে হতো দিনে, ঠিক এই 14 ঘন্টার জায়গায় বা তারও বেশি সময়ের জায়গায় শ্রমিকরা 8 ঘন্টা কাজ করার জন্যে তারা বিশ্বব্যাপী তারা অনুমোদন পায় এই আন্দোলনের ফলেই। এবং এই 1886 সালের পহেলা মে এই যে ঐতিহাসিক একটা ঘটনা, ঐতিহাসিক একটা সংগ্রাম শ্রমিকদের, যে এই সংগ্রামটাকে স্মরণীয় করে রাখার জন্যই বিশ্বব্যাপী এই শ্রমিক দিবস পালন হয় এবং বিশ্বের প্রায় সবগুলো দেশেই এটা পালিত হয় এবং প্রায় সবগুলো দেশেই সরকারি ছুটির দিন থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে এই মে দিবস সম্পর্কে ধারণা দিলাম। তো আমরা মেন বইতে প্রবেশ করার পূর্বেই আমরা দেখি এই প্যাসেজে গুরুত্বপূর্ণ কি কি ওয়ার্ড রয়েছে, আমরা সেগুলো আত্মস্থ করি, তাহলে প্যাসেজের অর্থটা বুঝতে খুবই সহায়ক হবে। তো দেরি না করে আমি তোমাদের সেই ওয়ার্ড মিনিং এ চলে যাই, যে এই প্যাসেজে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি কি রয়েছে। প্রথমেই দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য লিখে রেখেছি যে স্ট্রাগল 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 মানে ফাইট,
আমি দুইবার করে বলছি স্ট্রাগল ফাইট ফাইট সংগ্রাম। তোমরা এই আলোচনার সাথে সাথে ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে, এগুলো তোমাদের সাফিক্স প্রিফিক্স এর জন্য কাজে লাগবে। স্যাক্রিফাইস মানে উৎসর্গ, ত্যাগ, অবলেশন। স্যাক্রিফাইস এর ইংরেজি মিনিং হলো অবলেশন। এস্টাবলিশ, এস্টাবলিশ মানে হলো স্টার্ট বা সেট আপ মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত করা। রিভলিউশন, রিভলিউশন বলা হয় বড় ধরনের একটা বিপ্লবকে বা কোনো পরিবর্তনকে, অতএব রিভলিউশন মানে চেঞ্জ, বিপ্লব, পরিবর্তন। স্ট্রাইক, স্ট্রাইক মানে ধর্মঘট, যে ধর্মঘটের কথা আমি একটু আগে বললাম। এই ধর্মঘট স্ট্রাইকের সিনোনিম হচ্ছে প্রোটেস্ট, মিনিং অফ স্ট্রাইক ইজ প্রোটেস্ট, প্রোটেস্ট ধর্মঘট। র্যালি, র্যালি, র্যালি মিনিং হচ্ছে গ্যাদারিং। অ্যাসেম্বলি মানে সমাবেশ, গ্যাদারিং ও সমাবেশ, অ্যাসেম্বলি ও সমাবেশ। আর্ডস, আর্ডস, ইমপেল, ইমপেল প্ররোচিত করা, প্ররোচিত করা, কাউকে উৎসাহিত করা। অ্যাড্রেস, অ্যাড্রেস মানে হলো এখানে বক্তৃতা দেওয়া, লেকচার, লেকচার। অ্যাড্রেস হলো এখানে বার, বক্তৃতা দেওয়া। স্ট্রাইক ব্রেকার, স্ট্রাইক ব্রেকার ধর্মঘট ভঙ্গকারী, ধর্মঘট ভঙ্গকারী। স্ট্রাইক ব্রেকার হলো ধর্মঘট ভঙ্গকারী। স্ট্রাইকার, স্ট্রাইকার হলো প্রোটেস্টর, প্রোটেস্টর ধর্মঘটকারী। স্ট্রাইকার মানে ধর্মঘটকারী, অর্থাৎ এখানে যারা হরতাল পালন করেছে, ধর্মঘট করেছে, তাদেরকে বলা হয় স্ট্রাইকার। এরপরে আমরা দেখছি ওখানে ক্লাব, CLUB, ক্লাব। ক্লাব মানে হলো ব্যাটন, ব্যাটন মানে বাংলায় বলে গদা, মুগুর, মোটা মোটা লাঠি। আর আমাদের দেশে মুগুর বলে হলো যে লাঠির আগায় আরো মোটা থাকে, ভারী, তো ঠিক সেরকম নয়, হয়তো কিছুটা ওরকম, এই জন্য গদা বা মুগুর বলা হয়েছে। এ হেভি স্টিক ইউজ এজ এ ওয়েপন, এ হেভি স্টিক একটা শক্ত ভারী লাঠি, ইউজ এজ এ ওয়েপন, যেটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় মারার জন্য। ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, অ্যাডভান্স, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ। আমি এখানে বাংলা মিনিংটা যদিও লিখিনি, আর এটা তোমরা পারো, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ। ওন্ডেড, ওন্ডেড মানে ইনজিওর্ড, আঘাতপ্রাপ্ত। ওন্ডেড মানে ইনজিওর্ড বা আঘাতপ্রাপ্ত। এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট হলো অপ্রেস, কনজিউম শোষণ করা, শোষণ করা, অত্যাচার করা। তো যাই হোক, আমরা এখন মিনিং গুলো পড়লাম এবং অনেক মিনিং আমাদের এখন মনে গেঁথে রয়েছে। এখন যখন আমরা পাঠ্য বই থেকে আমরা রিডিং পড়ব, রিডিং পড়ার সাথে সাথে যখন আমরা অনুবাদ করব, অনুবাদটা অবশ্যই আমাদের খুব সহজে বুঝে আসবে। মনে রাখবে, ইংলিশ ফার্স্ট পেপার তুমি যত অর্থ সহ পড়বে, প্রত্যেকটি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বে, তত তোমার প্রশ্নের উত্তর করা সহজ হবে। শূন্যস্থান পূরণ বলো বা অ্যানাদার পোর্শন অফ দি স্পেসেস, যত অংশ রয়েছে সবকিছুই তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তো চলো আমরা দেখি মেডে এই প্যাসেজের মধ্যে কি রয়েছে, আমরা একটু রিডিং করি। তো মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল and sacrifices of the working people to establish an 8-hour work day. At a borrow sentence, ami to bhenge bhenge boli, May Day or International Workers Day. May Divas, athoba Antarjatik Shromik Divas, is observed on May 1. May masher ek tarike eta palon kora hoy all over the world today. Bortomane pray somogro prithibite. To commemorate the historical struggle, যে ঐতিহাসিক সংগ্রামকে স্মরণীয় করে রাখার জন্য, and sacrifices এবং তাদের ত্যাগকে, of the working people শ্রমজীবী মানুষের ত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য, to establish an 8-hour work day এবং 8 ঘন্টা কর্মদিবস, দিনে 8 ঘন্টা কর্মদিবস ইত্যাদিকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত এই মে ডে কে পালন করা হয়। তো আমরা এখানে বলতে পারি যে এই মেটা, এই মে ডে পালন করা হয়
বা এই মেয়েদেরকে স্মরণীয় করে রাখা হয় কি কি কারণে? একটা হলো যে ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগ, তাদের এই যে ত্যাগ এবং দিনে 8 ঘন্টা এই কর্মদিবসকে এটা এটাকে স্থায়িত্ব করার জন্য তারা এটাকে পালন করা হয়, সমগ্র বিশ্বে স্মরণীয় করে রাখার জন্য পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় পৃথিবীর সব দেশেই, তাহলে প্রায় পৃথিবীর সব দেশেই এটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউএস হলো আমেরিকা, তো সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries, অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লব থেকে আমেরিকা এবং ইউরোপে, আমেরিকা এবং ইউরোপের অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট 14 or even more hours a day। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানার শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং, কাজ করত এ লং শিফট দীর্ঘ দীর্ঘ সময় ধরে, 14 ঘন্টা অর ইভেন মোর আওয়ার্স এ ডে, অথবা দিনে এর চেয়েও আরো বেশি সময়। অন মে ফার্স্ট ইন 1886 ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো went on a strike demanding an 8-hour work day. On May 1st in 1886, সালে পহেলা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের সংগঠন ট্রেড ইউনিয়ন কর্তৃক প্ররোচিত হয়ে বা উৎসাহিত হয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং কোম্পানির, হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ইন শিকাগো, শিকাগোতে ওয়েন্ট অন স্ট্রাইক, তারা হরতাল করতে বা ধর্মঘট করতে নেমে পড়েছিল, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, দিনে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে, দিনে 8 ঘন্টা শ্রমের দাবিতে। টু ডেজ লেটার, 2 দিন পর, এ ওয়ার্কার্স রেলি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি and about 6,000 workers joined it. ঠিক 2 দিন পর শ্রমিকদের একটা রেলি বা সমাবেশ ঠিক ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির নিকটেই অনুষ্ঠিত হয়েছিল, and about 6,000 workers joined it, এবং 6,000 প্রায় 6,000 শ্রমিক এতে অংশ নিয়েছিল। The rally was addressed by the labor leaders. এই রেলিতে বক্তব্য দিয়েছিল শ্রমিকদের নেতারা। দে আর্স দ্য ওয়ার্কার্স, তারা শ্রমিকদেরকে উৎসাহিত করেছিল, প্ররোচিত করেছিল, টু স্ট্যান্ড টুগেদার, টু গো উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, টু স্ট্যান্ড টুগেদার, একতাবদ্ধ থাকতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের মনিবদের কথায় কর্ণপাত না করতে। এট ওয়ান পয়েন্ট অফ দ্য রেলি, সমাবেশের এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু ধর্মঘট ত্যাগী শ্রমিক ধর্মঘটের স্থান ত্যাগ করতে শুরু করলো। The strikers went down the street to bring them back. এবং অন্যান্য ধর্মঘটি শ্রমিকেরা তাদেরকে ফিরিয়ে আনার জন্যে তাদের পিছে পিছে চলে গেল, রাস্তায় নেমে পড়ল। সাডেনলি, ঠিক এই মুহূর্তে হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, প্রায় 200 পুলিশ তাদের উপর অতর্কিত আক্রমণ করল এবং তাদেরকে লাঠি শোটা ও রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, এই আক্রমণের ফলে
একজন ধর্মঘটি শ্রমিক তাৎক্ষণিক মারা গেল। ফাইভ অর সিক্স আদার্স আর সিরিয়াসলি ওয়ান্ডেড, পাঁচ অথবা ছয় জন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলো। অ্যান্ড মেনি আদার্স আর ইনজিওর্ড, এবং বাকি অন্যান্যরা আহত হলো। দ্য ইভেন্টস অফ মে ওয়ান 1886 আর এ রিমাইন্ডার দ্যাট, এই যে পহেলা মেয়ের ঘটনা সমূহ, 1886 সালের পহেলা মেয়ের ঘটনা সমূহ স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়টেড, শ্রমিকেরা সবসময় নিষ্পেষিত হতে থাকবে, শোষিত হতে থাকবে, আনটিল যদি না দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, যদি না তারা ঐক্যবদ্ধ হয়, যদি না তারা ঐক্যবদ্ধ থাকে এবং স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং, ভালো কাজের পরিবেশের কথা না বলে ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে, ভালো বেতন অ্যান্ড বেটার লাইফস, এবং উন্নততর জীবনের কথা যদি না তারা বলে, ততদিন পর্যন্ত তারা শোষিত হতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটার অনুবাদ শুনলে, আশা করি এই অনুবাদ জানার পরে এই প্যাসেজ থেকে এনি কোয়েশ্চেন্স, যত ধরনের প্রশ্ন এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমাদের সামনে আসবে, তোমরা এগুলোকে সলভ করতে পারবে। অতএব আমরা এখন এই প্যাসেজের মধ্য থেকে কি কি প্রশ্ন হতে পারে, সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আই উইল ডিসকাস অ্যাবাউট ইট। ডিয়ার স্টুডেন্টস, নাও লিসেন টু মি হোয়াট আই ডিসকাস। If you pay your attention, you will be able to get enough knowledge from this. So, listen to me what I say. So, I am going to ask you a question in the passage of the board. According to question, you will collect from this textbook your answer. Textbook ei tumra peye jabe. To ekhon dekho, what is May Day celebrated for? May Day kisher jonno palon kora hoy? May Day is celebrated for remembering the struggle and sacrifice of the workers. মে ডে পালন করা হয়, মে ডে সেলিব্রেটেড, মে ডে উদযাপন করা হয় ফর রিমেম্বারিং, স্মরণ করার জন্য, দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, সংগ্রাম এবং তাদের ত্যাগকে, অফ দি ওয়ার্কার্স, শ্রমিকদের সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করার জন্য মে ডে পালন করা হয়। হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজড ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক? টেকিং পার্ট মানে হল অংশ নেওয়া। এখানে এই প্রশ্নটা হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজ, এটা প্যাসিভ ফর্মে আছে এবং এটা পাস্ট টেন্স, উত্তরটাও তোমার পাস্ট টেন্সে নিতে হবে। যে হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার ভিক্টিমাইজ, যে কতজন শ্রমিক ভিক্টিমাইজ মানে হলো ক্ষতির শিকার হয়েছিল ফর টেকিং পার্ট ইন দ্য স্ট্রাইক, ধর্মঘটে অংশ নেওয়ার কারণে। ধর্মঘটে অংশ নেওয়ার কারণে কতগুলো শ্রমিক ক্ষতির সম্মুখীন হয়েছিল আমরা দেখতে পেলাম সেখানে, যে ওয়ান ওয়ার্কার ওয়াজ কিলড ইন স্ট্যান্ডলি, একজন শ্রমিক সেখানে তাৎক্ষণিক নিহত হয়েছিল। ফাইভ অর সিক্স আদার্স আর সিরিয়াসলি ওয়ান্ডেড, পাঁচ অথবা ছয় জন শ্রমিক সিরিয়াসলি ওয়ান্ডেড, অ্যান্ড মেনি আদার্স আর ইনজিওর্ড, এবং আরো অনেকেই আহত হয়েছিল। পাঁচ এবং ছয়জন শ্রমিক মারাত্মকভাবে আঘাত পেয়েছিল এবং আরো অন্যান্য শ্রমিকেরা আহত হয়েছিল। হোয়াই ডিড দ্য পুলিশ ওপেন ফায়ার এট দ্য ক্রাউড? কেন পুলিশ জনতার সমাবেশে গুলি চালিয়েছিল? হোয়াই ডিড দ্য পুলিশ ওপেন ফায়ার, গুলি চালিয়েছিল এট দ্য ক্রাউড, ক্রাউড মানে হলো জনতা, জনতার ভিড়। The police fired at the crowd. Police গুলি চালিয়েছিল জনতার মধ্যে, because they went on a strike for an 8-hour work day. কারণ তারা শুরু করেছিল, নেমে পড়েছিল ধর্মঘটে
8 ঘন্টার কর্মদিবস এর দাবিতে। এই কারণে পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের দাবি কি ছিল? দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স ওয়াজ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, এটাও পাস্ট টেন্সে। হোয়াট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স, মনে রাখতে হবে যে টেন্সে যে কোশ্চেন গুলো শুরু অবশ্যই তোমার আনসার সেই টেন্সে দিতে হবে, নচেৎ নম্বর পাবে না। দ্য ডিমান্ড অফ দ্য ওয়ার্কার্স ওয়াজ, শ্রমিকদের দাবি ছিল অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, যে 8 ঘন্টার কর্মদিবস। হোয়াট ডাজ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কমেমোরেট? নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কমেমোরেট, আন্তর্জাতিক শ্রমিক দিবস কি স্মরণ করিয়ে দেয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোয়েশ্চন, অতএব এটার আনসারও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, এবং তোমাদের মেন বইতেই উত্তরগুলো রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কমেমোরেটস দ্য হিস্টোরিক স্ট্রাগল অফ দ্য ওয়ার্কার্স টু এস্টাবলিশ দেয়ার রাইটস ফর অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। আন্তর্জাতিক শ্রমিক দিবস স্মরণ করিয়ে দেয় দ্য হিস্টোরিক স্ট্রাগল অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম টু এস্টাবলিশ দেয়ার রাইটস, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে ফর অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, দৈনিক 8 ঘন্টা কর্মদিবস। হোয়াট ডু দ্য ইভেন্টস অফ মে ডে রিমাইন্ড আস? মে দিবসের ঘটনাসমূহ আমাদেরকে কি মনে করিয়ে দেয়? দ্য ইভেন্টস অফ মে ডে রিমাইন্ড আস, মে দিবসের ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। একটু আগেই তোমাদের অনুবাদ করে দিয়েছি, ঠিক তোমাদের মেন বই থেকেই উত্তরগুলো নেওয়া, সামান্য একটু চেঞ্জ করে তোমাদেরকে হয়তো দেওয়া হয়েছে, তোমরা এটা বুঝে নেবে। দ্য ইভেন্টস অফ মেডের রিমাইন্ডার্স, মেডের ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকেরা সবসময় শোষিত হতে থাকবে আনটিল দে স্ট্যান্ড আপ, যদি না তারা একতাবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়। অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, এবং তাদের কাজের ভালো পরিবেশ এর ব্যাপারে যদি তারা কথা না বলে, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, ভালো বেতন এবং ভালো জীবনযাপনের কথা যদি তারা না বলে, তাহলে তারা শোষিত হতেই থাকবে, এই কথা এখানে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স অফ মে ডে? মে ডে এর ফলাফল কি? মে ডে এর ফলাফলটা কি? দ্য কনসিকোয়েন্স অফ মে ডে ইজ দ্যাট, মে ডে এর ফলাফল হল এই যে দ্য ওয়ার্কার্স হ্যাড ফাইনালি এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, শ্রমিকেরা পরিশেষে 8 ঘন্টার কর্মদিবসকে প্রতিষ্ঠা করতে পেরেছিল টুগেদার উইথ আদার ফ্যাসিলিটিস রাইটস অ্যান্ড প্রিভিলেজ, এবং তাদের অধিকার এবং অন্যান্য সুযোগ সুবিধাও তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা মনোযোগ দিয়ে তোমাদের এই পাঠকে শুনেছ এবং বোঝার চেষ্টা করেছ। তো যদি মনোযোগ দিয়ে থাকো অবশ্যই তোমরা এই পেসেজ থেকে যে কোনো ধরনের প্রশ্ন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আসলে আনসার করতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।